একাদশ শ্রেণীর দর্শনের তৃতীয় অধ্যায় দ্রব্য এই অধ্যায় থেকে তোমাদের এমসি কিউ পড়বে পাঁচটি প্রশ্ন এবং এসে কিউ পড়বে পাঁচটি প্রশ্ন তাই তোমরা এই ভিডিওর মাধ্যমে দ্রব্য অধ্যায় থেকে যে সমস্ত এমসি কিউ প্রশ্ন দু সালে একাদশ শ্রেণীর দর্শন পরীক্ষায় আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে সেই প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ইতিপূর্বে তোমাদেরকে দ্রব্য অধ্যায় থেকে এসে কিউ প্রশ্ন ও উত্তরে সাজেশন দিয়েছি তোমরা যদি সেই সাজেশনটি না দেখে থাকো তাহলে তার আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা সেই সাজেশনটি দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে টি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় প্রথম প্রশ্ন রয়েছে দ্রব্য হল সামান্য ও বিশেষের সমন্বয় একথা বলেছেন অ্যারিস্টটল দু নম্বর দেখা রয়েছে বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি আকার ও উপাদানের মিলিত ফল একথা মেনেছেন অ্যারিস্টটল তিন নম্বর দেখা রয়েছে দেকার্তের মতে দ্রব্য হল তিনটি পরের প্রশ্নটি রয়েছে ঈশ্বরই একমাত্র দ্রব্য একথা বলেছেন স্পিনোজা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বর দেখা রয়েছে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি একথা বলেছেন স্পিনোজা ছ নম্বর দেখা রয়েছে দ্রব্য হল অবিভাজ্য স্বয়ংক্রিয় এবং চেতন কে বলেছেন না দ্রব্য হল অবিভাজ্য স্বয়ংক্রিয় এবং চেতন একথা কথা বলেছে লাইবনিজ সাত নম্বর রয়েছে আত্মসক্রিয়তায় দ্রব্যের প্রধান লক্ষণ কে বলেছেন লাইবনিজের মতে আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের প্রধান লক্ষণ নম্বর রয়েছে মনাদ বা চিৎ পরমাণুর অস্তিত্ব মেনেছেন লাইবনিজ পরের প্রশ্নটি রয়েছে দ্রব্য হল জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার একথা কে বলেছেন না দ্রব্য হল জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার একথা বলেছেন কিন্তু লক নম্বর দাগের রয়েছে ধারণা দুই প্রকার সরল ও জটিল এ কথা বলেছেন লক এগারো নম্বর দাগের প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়দ্রব্য বলে কিছু নেই বলেছেন বার্কলে পরের প্রশ্নে রয়েছে বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই উক্তিটি কার না বার্কলের মতে বিমূর্ত জড়দ্রব্যের কোনো অস্তিত্ব নেই তেরো নম্বর দাগে রয়েছে জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন না বার্কলে যিনি জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন চৌদ্দ নম্বর দাগে রয়েছে আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন হিউম শুধুমাত্র আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন পনেরো নম্বর দাগে রয়েছে সকল ধারণায় মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয় বলেছেন হিউম ষোলো নম্বর দাগে রয়েছে জড়দ্রব্য নেই আত্মা নেই ঈশ্বর নেই কথা বলেছেন হিউম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সতেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে জড়দ্রব্য হল সংবেদনের স্থায়ী সম্ভাবনা বলেছেন হিউম পড়ার প্রশ্নটি রয়েছে স্থায়ী আত্মার অস্তিত্ব নেই কথা বলেছেন হিউম উনিশ নম্বর দাগে রয়েছে আত্মা বা মন হল বিভিন্ন মানসিক ঘটনার প্রবাহ কথা কে বলেছেন কথাও বলেছেন হিউম কুড়ি নম্বর দাগে রয়েছে কোন দার্শনিক মুখ্যগুণ ও গৌণগুণের পার্থক্য করেছেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন লক একুশ নম্বর দেখা রয়েছে কে বলেন সহজাত ধারণা বলে কিছু নেই লক বলেছেন যে সহজাত ধারণা বলে কিছু নেই বাইশ নম্বর দেখা রয়েছে জড়দ্রব্য থাকলেও তার স্বরূপ যে কী তা আমি জানি না কে বলেছেন লক পরের প্রশ্নটি রয়েছে ঈশ্বর সর্বশ্রেষ্ঠ মনাদ একথাকে কে বলেছেন এই প্রশ্নটিও অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন না ঈশ্বর সর্বশ্রেষ্ঠ মনাদ একথা বলেছেন লাইবনিজ চব্বিশ নম্বর দাগে রয়েছে দ্রব্য হলো আমি জানি না এমন কিছু কে বলেছেন লক বলেছেন যে দ্রব্য হলো আমি জানি না এমন কিছু পরের প্রশ্নটি রয়েছে পঁচিশ নম্বর দাগে পরোক্ষভাবে জড়দ্রব্যের বা ভৌত দ্রব্যের জ্ঞান হয় কথা বলেছেন লক দ্রব্য এক নয় বহু বলেছে লাইবনিজ সাতাশ নম্বর দাগে রয়েছে দ্রব্য হল অসংখ্য চেতন পরমাণু বলেছে লাইবনিজ পরের প্রশ্নটি রয়েছে চিত পরমাণু মানে মনাদ জগতের উপাদান কে বলেছেন লাইবনিজ বলেছেন উনত্রিশ নম্বর দাগে রয়েছে মনাদ একমাত্র দ্রব্য বলেছেন লাইবনিজ পরের প্রশ্নটি হচ্ছে দ্রব্যের ধারণায় একত্ববাদী বলা হয় স্পিনোজাকে একত্রিশ নম্বর দাগে রয়েছে যা স্বয়ম্ভু এবং সবেদ্য তাই হলো দ্রব্য বলেছেন স্পিনোজা বত্রিশ নম্বর দাগে রয়েছে দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতকে বলা হয় অদ্বৈতবাদ তেত্রিশ নম্বর দাগে রয়েছে দেহ ও মন পরস্পর পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে একথা বলেন দেকার ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্নটি রয়েছে ডেকার্তের মতে দ্রব্যের অপরিহার্য ধর্ম হল মুখ্য গুণ পঁয়ত্রিশ নম্বর দাগ রয়েছে জড়ো ও মন দুটি স্বতন্ত্র দ্রব্য একথা বলেছেন দেখার্থ ছত্রিশ নম্বর দাগ রয়েছে কোন দার্শনিক জড় এবং আত্মাকে দ্রব্য বলেছেন ডেকার যিনি দার্শনিক যিনি জড় এবং আত্মাকে দ্রব্য বলেছেন সাঁত্রিশ নম্বর দাগে রয়েছে দেকার্তের মতে নিত্য দ্রব্য হল ঈশ্বর পরের প্রশ্নটি রয়েছে দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে কথা বলেছেন দেকার্ত উনত্রিশ নম্বর দাগে রয়েছে মেটাফিজিক্স গ্রন্থটি লিখেছেন অ্যারিস্টটল পড়ার প্রশ্নটি রয়েছে ঈশ্বর হলেন নিরপেক্ষ দ্রব্য আর জড়ো মানে দেহ ও চেতন মানে মন হল সাপেক্ষ দ্রব্য একথা কে বলেছেন একথা বলেছেন দেখার্থ